যে দেবতাদেরকে ভোগ দেয়, শান্ত করার জন্য দেবতার ভোগে হইতেছে গরু ছাগল জবাই দেওয়া হইতো। এখন উনি ওনাকে শান্ত করার জন্য ওনার ভোগে হইতেছে এই ছেলেটা, আরও যে তিনটা আছে ওই তিনটারা তো ছেড়ে দিয়েছে পুলিশ, ওই গুড়ারও শুদ্ধ এখন উনি ঢুকাইতেছে না। আপনি যখন ক্লিয়ারলি বুঝে গেলেন যে আপনার মেয়ের স্বেচ্ছা সেখানে গেছে, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, তাহলে ড্রপ ইট, এই এই মিথ্যাচারটা ড্রপ করেন না, আপনি নেক্সটে চলে যান। এবার বোঝার চেষ্টা করি ধর্ষণ হয়েছে কিনা, এগুলো সব ডিবাং করা হয়ে গেছে। এতদিন পর সে গতকালকে অনুপম দেভার শিষ্য এসে ভিডিও আপলোড দিয়ে বলতেছে যে গ্রুপ স্টাডির নামে একটা মেয়েকে নিয়ে এরকম করে ধর্ষণ করা হয়েছে, তারপর হচ্ছে এখানে মেয়েটার প্রেম ছিল, এসব কথা বলে মেয়েটার ইয়ে করা হচ্ছে, কী জানি বলে ক্যারেক্টার এই না ভিকটিম ব্লেমিং করা হচ্ছে, এই সবগুলোই তো সত্য। যদি সেই ছেলে আপনার মেয়েকে খুন করে থাকে, ধর্ষণ করে হত্যা করে থাকে, তাইলে ঠিক আছে আপনি দাবি করেন। আপনি যখন ক্লিয়ারলি বুঝে গেলেন যে আপনার মেয়ের স্বেচ্ছায় সেখানে গেছে, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, তাহলে ড্রপ ইট, এই এই মিথ্যাচারটা ড্রপ করেন না, আপনি নেক্সটে চলে যান। এবার বোঝার চেষ্টা করি ধর্ষণ হয়েছে কি না। কলাবাগানে আনুষ্কা জি মেয়েটার মৃত্যুর ঘটনা ঘটে, এটা এখনও মিডিয়া শয়তান মিডিয়া হচ্ছে ধর্ষণ এবং হত্যা বলতেছে। তারা এগুলো খুবই একদম পারপাসফুলি করে, এগুলো খুবই একেবারে অ্যাওয়ার অবস্থায় করে এগুলো হচ্ছে, কারণ আপনি যদি এখানে হত্যা মৃত্যু তাহলে কিন্তু এগুলো পাবলিকের কাটতে পারবে না, পাবলিক লিক করবে না, পাবলিকের পারপাস সার্ভ করা হবে না। তারা পাবলিকের পারপাস সার্ভ করতেছে তাদের কাটতে বাড়ানোর জন্য, এমনভাবে লিখতেছে যেভাবে লিখলে লোকে ক্লিক করবে, তাদের বেচা বিক্রি ভালো হবে। সো তারা সেটা করতেছে শয়তানগুলা। মানুষের সমস্যা হচ্ছে মানুষ এগুলো বোঝে না। বাই নাও এটা লাইক একদম পরিষ্কার কী হয়েছে সেখানে, রাইট? একবারে শুরুর দিকে প্রথম এক দুই দিন পর অনেকটা থিওরির জায়গায় ছিল ব্যাপারটা, যে ও আচ্ছা তার মানে তাদের মধ্যে মনে হচ্ছে সম্পর্ক আছে, মনে হচ্ছে মেয়েটা স্বেচ্ছায় তার বাসায় গেছে, মনে হচ্ছে যে এখানে চারটা ছেলে ইনভলভ ছিল না, এবং মনে হচ্ছে যেহেতু তাদের মধ্যে সম্পর্ক ছিল এবং মেয়েটা স্বেচ্ছায় ওই বাসায় গেছে, এটা রেপের ঘটনা না, একটা কনসেনচুয়াল সেক্সের ঘটনা, এরকম মনে হচ্ছে ছিল প্রথম একদিন পরই আমরা কিন্তু একটা মোটামুটি ঘোলাটে পিকচার পাওয়া শুরু করছি। আজকে চার পাঁচ দিন পর একদম পরিষ্কার চিত্র আমাদের সকলের সামনে, এখন আর কোনো থিওরি মারানোর দরকার নেই। জেনারেলি স্পিকিং যেসব নারীবাদীগুলো করতেছে এগুলো এখন তথ্য প্রমাণ এভিডেন্স সামনে চলে আসছে, এরা কিন্তু তথ্য প্রমাণ এভিডেন্সের পরোয়াই করতেছে না, তারা তাদের মতো ঠেলে যাচ্ছে, তারা তাদের ন্যারেটিভ, তারা তাদের জগতে তাদের কথা বলেই যাচ্ছে, ধর্ষণ 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 হত্যা হত্যা হত্যা। অনুপম দেভার শিষ্য একটা ছেলে, সে পলিটিক্স নিয়ে কথাবার্তা বলে, ও গতকালকে ভিডিও আপলোড দিছে যখন সব তথ্য প্রমাণ চলে আসছে, যে এখানে ওই যে কি যেন শুরুর দিকে যে মেয়ের মা যে সব দাবি করছিল যেগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে, যে গ্রুপ স্টাডির নামে জোর করে নিয়ে ধর্ষণ করা হয়েছে, এগুলো সব ডিবাং করা হয়ে গেছে। এতদিন পর সে গতকালকে অনুপম দেভার শিষ্য সে ভিডিও আপলোড দিয়ে বলতেছে যে গ্রুপ স্টাডির নামে একটা মেয়েকে নিয়ে এরকম করে ধর্ষণ করা হয়েছে, তারপর হচ্ছে এখানে মেয়েটার প্রেম ছিল, এসব কথা বলে মেয়েটার ইয়ে করা হচ্ছে, কি জানি বলে ক্যারেক্টার এই না ভিকটিম ব্লেমিং করা হচ্ছে, এই সবগুলোই তো সত্য। তার বন্ধুর সাথে গিয়েছিল একটি গ্রুপ স্টাডি করবার জন্য, সেখানে যদি তাকে ধর্ষণ করা হয় সেখানে অবশ্যই দোষটি পুরোপুরি ধর্ষকদের, এবং তাদেরকে যাতে দ্রুত গতিতে এটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। এবং এই ঘটনার পরের থেকে আমরা বারবার দেখছি যে এই সমাজের কিছু মানুষ এই ধর্ষণের দায়টি আবারও চিরাচরিত প্রত্যেকবার প্রত্যেক ধর্ষণের ঘটনার পরে যা ঘটে সেটি মনে করে আবারও ধর্ষণের দায়টি ধর্ষিতার উপরে আরোপ করছে। শুরুর দিকে যখন প্রথম দিন ডে ওয়ানে যখন এই কথাগুলো উঠে আসতেছিল তখন এই ভিকটিম ব্লেমিং ভিকটিম ভিকটিম ব্লেমিং এগুলো বলা যাবে না, বলতেই দিবে না তারা এসব কথাবার্তা, যে আসলে মেয়েটাকে সেখানে জোর করে নিয়ে সে স্বেচ্ছায় গেছে কারণ তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তো শুরুর দিকে তারা এই কথাগুলো কোনোভাবে বলতে দিচ্ছিল না কারণ হাতি স্ক্রিনশট তথ্য প্রমাণগুলো এসে সারে নাই, রাইট? পুলিশের কাছ থেকে মিডিয়া শুনছে ভাষা কিছু লিক থেকে তারা এগুলো বলতেছিল দেখে, তখন পর্যন্ত এটা আনএক্সেপ্টেবল হইলো। একটা পর্যায়ে আসে যে আচ্ছা হাতে সবার সামনে পুরো মিডিয়াতে সারা দেশের সামনে তথ্য প্রমাণ চলে আসেনি, এখন পর্যন্ত এই সুযোগটা নিয়ে রাই ন্যারেটিভটা পুশ করতেছে। যখন সারা দেশে সবার সামনে তথ্য প্রমাণ, পুলিশ কী তথ্য প্রমাণ পাইছে এতদিনে, মিডিয়া সব হাতে পেয়ে গেছে, সব পাবলিশ করছে, সবই মিডিয়াতে আসছে, এখন দেখাবো আমি অনেকগুলা, তখন তার এই কথা বলার কোনো সুযোগ নেই। এমন অবস্থায়ও যদি কেউ এসে দাবি করে এতদিন পর এসে যে তাকে গ্রুপ স্টাডির নামে নিয়ে ধর্ষণ করা হয়েছে এবং তাদের মধ্যে প্রেম ছিল, এই কথাটা আলোচনা করতেছে ভিকটিম ব্লেমিং করার জন্য, আসলে যেটা ধর্ষণের কেস না সেটা এস্টাবলিশ করার জন্য না, এই কথাগুলো যারা বলে এরা হয়তো চরম অসাধু এবং অসৎ এবং নিচু স্তরের মানুষ, যেটা অনুপম দেভার শিষ্য নিজেকে প্রমাণ করলো। আই ডোন্ট নো কেন, সে কি না জেনে কোনো কিছু, সে কি হঠাৎ করে ঘুম থেকে উঠে চলে আসছে, কোমায় ছিল গত চার দিন, কোমা থেকে উঠে একটা ভিডিও বানাইলো। আপনি যদি কোমা থেকে উঠে এসে ভিডিও বানান তাহলে অ্যাটলিস্ট ভিডিওটা শুরু করার আগে একটু খবরগুলা
সার্চ দিলে, জাস্ট আনুষ্কা লিখে সার্চ দিলে তো একদম লেটেস্ট নিউজগুলো আসবে এবং সেখানে সে ক্লিয়ারলি দেখতে পাবে যে এই এই ফাইন্ডিং। সো তাহলে কি আপনি কোনো ধরনের ফাইন্ডিং ছাড়াই ফট করে কোমা থেকে উঠে এসে ভিডিও করতে বসে গেছেন, নাকি আপনি সব ফাইন্ডিং আপনি ইগনোর করে আপনি আপনার মতো করে আপনার জগতের কথাবার্তা বলে যাচ্ছেন? আই ডোন্ট নো, এটা উনি হি নোজ বেটার। কিন্তু এই ধরনের উদ্ভট অসভ্য কর্মকাণ্ড চলতেছে, রাইট? এরা অন্য কোনো, এরা ফ্যাক্টকে জায়গা দিবে না, তথ্য প্রমাণকে জায়গা দিবে না, এরা মুখস্থদের ন্যারেটিভ বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। তাদের মধ্যে যে প্রেমের সম্পর্ক ছিল এখানে এস্টাবলিশ, প্রমাণ আদি সব আছে। আমি এখন কিছু ভিডিও ক্লিপ দেখাবো, এটা আপনারা সবাই জানেন, তারপর আমার কথার কন্টিনিউয়েশনের স্বার্থে এবং সাবস্টেন্সিয়েট করার স্বার্থে দেখাবো। সো পুলিশ সদস্য যিনি কর্মকর্তা, যে তদন্ত কর্মকর্তা, উনি ভদ্রলোক মনে হচ্ছে এখানে। আর এখানে তো পলিটিক্যাল কোনো বিষয় নাই, সাধারণ কেস এবং ভাইরাল কেস। এখন তো চাইলেও খুব প্রভাবশালী কেউ না হইলে উনিশ করার নয় ছয় করার সুযোগ কম। এনিওয়েজ, তো ওনাকে দেখে উনি মনে হচ্ছে জেনুইনলি তদন্ত করতেছে কেসটা নিয়ে। সো উনি বলবেন এবং মিডিয়া রিপোর্টে উঠে আসছে যে, এবং তারা ওই যে এই পুলিশ হইতেছে মেসেঞ্জার চ্যাট হইতেছে খুঁজে বের করবে ওই ছেলে মেয়ের মধ্যে কোটি কোটি মেসেজ গত নভেম্বর থেকে চালাচালি হয়েছে। তারা ফোনে শতকখানেকবার কথা বলছে দুই মাসের মধ্যে মিনিমাম। ওই পুলিশ সদস্যকে জিজ্ঞেস করে সাংবাদিকরা যে আপনারা কতবার কথা বলছে বলে জানতে পারছেন, বলছে যে মিনিমাম শখানেক তো হবেই দুই মাসের মধ্যে, এবং প্রচুর মেসেজ চালাচালি, আই লাভ ইউ উম্মা টুম্মা চলতেছে। সো তার মানে তাদের মধ্যে ক্লিয়ার কাট প্রেম। এবং সেই ছেলে মেয়েকে মেসেজ করে বলছে যে বাসা ফাঁকা আছে তুমি আসতে পারো, তারপর মেয়ে বলছে ওকে আমি আসতেছি। এবং ব্যাপারটা এমন না যে ওই ছেলেটা আগে গিয়ে রাস্তা থেকে মেয়েকে তুলে নিয়ে আসছে, তাও বলা যেত যে একেবারে প্রলোভন দেখায় মেয়েকে না ভুল বুঝেই নিয়ে আসছে, তা কিন্তু না। মেয়ে জাস্ট একাই ওই বাসায় ঢুকছে, সম্পূর্ণ জেনে বুঝে ওই বাসায় গেছে, এবং ফাঁকা বাসা ছেড়ে বলছে যে বাসা ফাঁকা আছে, আমার বাবা মা চলে গেছে, তুমি এখন আসতে পারো। সো জায়গা এটা নতুন করে এস্টাবলিশ করার কিছু নেই। কথা যেটা সেখানে বাসার ভেতরে যাওয়ার পর তাকে জোর করা হয়েছে কিনা সেগুলো পরে আলাপ, সেগুলোতে পরে আসতেছি। একটুকের মধ্যে এইটা ফ্যাক্ট, এটাকে এরা তথ্য প্রমাণ সব থাকার পরও কী পরিমাণ অসভ্যতা করে মোচড়ানো শুরু করবে, না যেটুক বললাম একটু আগে শুনে নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রাথমিক তদন্তের পর পুলিশ বলছে গেল নভেম্বর থেকেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। আমরা এগুলো এখনো পরীক্ষা নিরীক্ষা করছে, তবে আমরা যতদূর এখন পর্যন্ত পেয়েছি তাতে মোটামুটি বেশ দু মাস আগের আমরা সম্পর্কের একটা ডকুমেন্টস পাচ্ছি, তো এগুলো আমরা আরো পরীক্ষা নিরীক্ষা করছি। তার মানে হচ্ছে যে এই লম্বা সময় তারা প্রতিদিন এভারেজ কিছু কথা বলে, এটাই প্রমাণিত হয়েছে না? ওইগুলো আমরা দেখছি, এর বাইরে যে সোশ্যাল মিডিয়া আছে, যে মেসেঞ্জার ইউজ হয় এখন, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইত্যাদি ইত্যাদি, সব বিষয়গুলো আসলে এইভাবে তো সামনে আনা টেকনোলজির যে ব্যবহারগুলো আছে, আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। তো আমরা ইতিমধ্যে যতটুকু পেয়েছি তদন্ত চলছে, কাজেই এখন সবগুলো ডিসক্লোজ করতে চাই না, কারণ তাহলে আবার বন্ধ হয়ে যেতে পারে, কেউ কেউ বন্ধ করে দিতে পারে। দেখলেন তো, সাংবাদিককে যখন জিজ্ঞেস করলো যে আর কি কি ফাইন্ডিং আছে পুষ্কর করতেছে, তখন ওই পুলিশ কর্মকর্তা বললো কি যে না এখন সবকিছু ডিসক্লোজ করতে চাই না, তাইলে বন্ধ হয়ে যেতে পারে, এগুলো খুঁজে বের করে এবং বন্ধ করে দেয়া হইতে পারে। কথাটা বুঝছেন তো, যে মব জাস্টিস, এটা আমি একটা ভিডিওতে দেখাইছিলাম যে আবার হত্যাকাণ্ডে যে রাষ্ট্রপক্ষের আইনজীবী, সে বলতেছে যে মিডিয়াতে জানি না, সেই জন্য আদালতের কাছে আবেদন করছে। কি যুক্তিতে? যে মিডিয়াতে আসলে মিডিয়া জাস্টিস, মব জাস্টিস শুরু হয়ে যায়, এরা নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হয় না এদেরকে, মানুষজন মিলে এরাই রায় দিয়ে ফেলে, এরাই এরা এরা জোর করে এবং আদালত প্রভাবিত হয় সেগুলো দ্বারা। নতুন করে বলার দরকার নেই, এগুলো অতীতে দেখাইছি, রাইট? সো একই ভয় আছে পুলিশ সদস্য, সে বলতেছে আমরা যে ফাইন্ডিং পাইতেছি তাতে সব ক্লিয়ারলি ইন্ডিকেট করতেছে তাদের মধ্যে প্রেম ছিল, তারা স্বেচ্ছায় এই ঘটনা ঘটাইছে, কিন্তু পাবলিক এখন মব জাস্টিস শুরু হয়ে গেছে, এই মবের কারণে আমরা ফাইন্ডিংগুলো এগুলা সেফ ফিল করছি না, এগুলো শেয়ার করতে করলে আমাদেরকে বন্ধ করে দেওয়া হবে, ডিসক্লোজ করতে চাই না, কারণ তাহলে আবার বন্ধ হয়ে যেতে পারে, কেউ কেউ বন্ধ করে দিতে পারে, কারণ মব হইতেছে তারা গোলপোস্ট নির্ধারণ করে রাখছে ওখানে ঢুকতে হবে। সো এই সুরদের দেশে হচ্ছে আপনার এটা হইতেছে, যে এরকম একটা নিরপরাধ ছেলেকে সারা দেশের সামনে ক্যাঙ্গারু কোর্ট বসায় ফাঁসি দেওয়া হবে, এরা ফাঁসি দিতে চায় কেন? কারণ হইতেছে এদেরকে কাম দেখাইতে হবে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বোঝাইতে হবে, এরা খুব মানবিক, খুব একেবারে গ্ল্যামারাস শয়তানগুলা। সো এই হচ্ছে হইতেছে বাস্তবতা এতদিন পর, এটা হচ্ছে ক্লিয়ার কাট ঘটনা, রাইট? এখন এত কিছুর পরও এই যে আনুষ্কা মেয়েটার মা, উনি আমার মনে হয় উনি মানসিকভাবে একটু ডিলুশনাল, উনি কি আগে থেকে ডিলুশনাল নাকি এখন মেয়ে হারানোর পর শোকে ডিলুশনাল হয়ে গেছে সেটা আমি জানি না, কিন্তু উনি মানসিকভাবে ডিলুশনাল ক্লিয়ারলি। উনি এখনও বলে যাচ্ছে যে ওনার মেয়েকে হইতেছে অপহরণ, এখন নতুন অ্যাড করছে উনি, অপহরণ করা হয়েছে,
এখন উনি অ্যাড করবে ওনার মেয়েকে নাকি অপহরণ করছে তিন চারটা ছেলে মিলে, এগুলো সব ডিবাঙ্ক করা হয়ে গেছে। যেখানে তিনটা চারটা ছেলে ইনভলভ আমি আপনাদেরকে দেখাবো, পুলিশ সদস্য বলবেও যে তারা হচ্ছে যে তিনটা চারটা ছেলেকে প্রথমে ধরা হয়েছিল তারপর ছেড়ে দিছে। ওই ছেলেগুলো তো সেখানে ওই ফ্ল্যাটেও ছিল না, ওই মেয়েটা মারা যাওয়া যখন যাচ্ছিল তখন ফ্রেন্ড তাদেরকে ওই ওর বন্ধু ফ্রেন্ড আর তিন চারটাকে ফোন দিয়ে বলছে হাসপাতালে তোরা, আমি এরকম বিপদে আছি, ওরা হাসপাতালে আসছে ফ্রেন্ডের জন্য। সেটাকে বানায় ফেলছে এরাও ধর্ষক, সব ধর্ষক যত আছে সব ধর্ষক, আমারও ধর্ষক বানায় দেন, যত বেশি ধর্ষক বানাবেন তত আপনাদের জন্য ভালো হয়, আপনাদের কাম দেখানো হবে তত। সো ওইগুলোরা শুধু ধর্ষক বানাই দিছে। তো পুলিশদেরকে ওই যে পুলিশ এখন বলবে যে আমরা কোনো তথ্য প্রমাণ ঘেঁটে দেখছি তাদের ওই যে বিটিএস সিগন্যাল থেকে টাওয়ার থেকে ফোন ট্র্যাক করে দেখছে যে না তারা ওই সময় ওই ছেলেগুলোর অবস্থান ওই ওইখানে আশেপাশেও ছিল না, সো ওরা ধর্ষক না, সুতরাং এদেরকে ছেড়ে দিছে। টেকনোলজির যে ব্যবহার আছে এগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, এই তিনটা ছেলে তাদের যে অবস্থান বা তাদের আনুষঙ্গিক যে বিষয় আছে সেগুলো বিবেচনায় নিয়েই আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি যে তারা এইখানে ছিল না। এখন এই মেয়ের মানুষকার মা এখন নতুন এক্সট্রা অ্যাড করবে, এখন এখন ওইগুলোরও ফাঁসাইতে হবে, ওই ছেলেগুলোরও ফাঁসাইতে হবে। এখন দেখেন উনি মা হিসেবে মেয়ে হারাইছে, উনি শোকার্ত হওয়া স্বাভাবিক, কিন্তু উনি যদি শোকার্ত হয়ে যদি নিষ্পাপ মানুষদেরকে ধরে ফাঁসি দেওয়ার জন্য মিথ্যা মিথ্যা অসততা শুরু করে সেটা তো সাপোর্ট দেওয়ার সুযোগ নাই। এবং সেটাকে কী জানি বলে ও উনি শোকার্ত দেখে উনি ফাঁসি দিতে চাইতেছে সবাইকে, এই এলাকায় কলা বাগানে যত পুরুষ আছে সবাইকে ফাঁসি দিতে চাচ্ছে, এটা নিয়ে কথা বলা যাবে না কারণ উনি শোকার্ত। না 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 এক্সকিউজ মি, কথা বলা যাবে না মানে উনি তো এখন শয়তান শুরু করে দিচ্ছে এখানে, ওনার শোককে ইয়ে করার জন্য কি আমরা এখানে আরও দশজন ধরে ফাঁসি দিব নাকি? সো হ্যাঁ, উনি যদি শোকার্ত হয়ে শুরুর দিকে বলছে বা যাই বলতো যেটার কোনো প্রভাব অন্য মানুষের জীবনে নাই, তাইলে মেন উনি ধরে ফাঁসি দিতে চাচ্ছে, উনি যত আশেপাশে সবাইরে ফাঁসিতে চাচ্ছে। উনি শুরুর দিকে বললে মানতাম যে উনি বুঝতে পারেন বা তথ্য প্রমাণ সব সামনে আসে নাই, সব তথ্য প্রমাণ ফ্যাক্ট সব সামনে। উনি বলতে সোনার মেয়েকে এখন নতুন অ্যাড করছে, অপহরণ করা হয়েছে, ওরে খোদা কই পেলেন আপনি অপহরণ করা হয়েছে? উনি আন্টি আপনি আপনার নিজেকে এত হিউমিলেট করেন না প্লিজ, মানুষ বাঙালি বাঙালিগুলা আপনি যা বলবেন সাপোর্ট দিবে, আপনি যা বলবেন তাই সেটা নিয়েই নাচবে, তার মানে এই না যে ইউ আর রাইট। অপহরণে কোনো আলাপই এখানে নাই, শোনেন একটু শোনেন ওনার কথাটা। আনুষ্কার সাথে দিহানের প্রেমের সম্পর্ক ছিল না, তাকে অপহরণ করা হয়েছিল এমন দাবি করেছেন আনুষ্কার মা। গত 7 তারিখে আমার মেয়েকে দিহান ও তার সঙ্গীরা অপহরণ করে নিয়ে যায় তার বাসায়। মেয়ে সম্পর্কে বিভিন্ন বিভ্রান্তিকর কথাবার্তা বলা হচ্ছে যে দিহানের সাথে নাকি তার প্রেমের সম্পর্ক ছিল, আসলে এটা একদমই ঠিক না। তদন্তকারী কর্মকর্তাদের সাক্ষাৎকার বিকৃত করে ছেলের কথাকে প্রাধান্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা প্রচার করা হয়েছে। তথ্য প্রমাণ নাকি বিকৃত করে তদন্তকারী কর্মকর্তার কথা নাকি? না না বিকৃত করে না, আমি যেমন একটু আগে দেখাইছি আন্টি এক্সকিউজ মি, আমি এমাত্র দেখাইছি তদন্তকারী কর্মকর্তার কথা বিকৃত করে দেখাই নাই। এগুলো হচ্ছে যারা পলিটিক্স করে পলিটিশিয়ান রয়েছে, যখন কোনো ফোন লিক হয় কোনো শয়তানির লক্ষ্য তখন এরা বলে কি নো এগুলো আমাকে বিকৃত করা হয়েছে, আমার ভয়েস যে সিনহার হত্যাকাণ্ডের যে প্রদীপের কথাবার্তা না এগুলো সব বিকৃত করা হয়েছে, এগুলো সব ফটোশপ করা হয়েছে, মানে বাঁচার একটাই রাস্তা ফটোশপ। পুলিশ কর্মকর্তার ভিডিও সারা পৃথিবী দেখছে, এখনই ইউটিউবে গেলে কোটি কোটি ভিডিও, এগুলো সব নাকি হইতেছে বিকৃত করে পুলিশ কর্মকর্তার তথ্য উপস্থাপন করে ফেসবুকে ছড়াই দেওয়া হয়েছে ওনার মেয়ের প্রেম ছিল, আসলে প্রেম ছিল না রিয়েলি। আপনি 5 দিন পর সারা পৃথিবীতে তথ্য প্রমাণ ভাসতেছে, স্ক্রিনশট সব মিডিয়াতে চলে আসছে, আপনার মেয়ের কথাবার্তা বলার মেয়ের ফ্রেন্ডরা পর্যন্ত বলতেছে যে এক মেয়ে মেয়ের ক্লোজ এক ফ্রেন্ড বলছে যে সে জানতো 1 মাস আগে থেকে তাদের সম্পর্ক, 2 মাস আগে থেকে সম্পর্ক, সে ওইটা অ্যাওয়ার ছিল না, সে 1 মাস আগে থেকে টের পাইছে যে সম্পর্ক ছিল। এবং আরেকটা ব্যাপার, এই মহিলার মানে খুবই অসভ্যতামি করতেছেন উনি, খুবই অসভ্যতামি করতেছেন উনি, শোকার্ত বলে ওনার অসভ্যতামি জাস্টিফাইড হয়ে যায় না। উনি জানেন না ওনার বাসায় একটা মেয়ে প্রেম করে, উনি টের পান নাই কখনো, এই মিথ্যাগুলো বলার, উনি যে মিথ্যাবাদী এটা তো আমি প্রথমে আগে ভিডিওতে বলে দিছি। এখন সব প্রমাণ সামনে আসার পরও যেহেতু উনি একই কথা বলে যাচ্ছে এবং নতুন অ্যাড করছে, অপহরণ করছে 4-5টা ছেলে মিলে ওনার মেয়েকে, সব তথ্য প্রমাণ সামনে থাকার পরও উনি উল্টা কথা বলে যাচ্ছে, উনি কি যেটা বললাম উনি কি আসলে নির্জলা মিথ্যাবাদী নাকি ডিলুশনাল, আমি এখন একটু কনফিউজড। ওনার বাসায় একটা মেয়ে প্রেম করে টের পায় নাই, জিহানের মা তো বলছে যে জিহানের মা টের পাইছে যে ওনার ছেলে কোনো একটা সম্পর্কে জড়াইছে, এবং তারপর উনি ওই মেয়ের ফেসবুক প্রোফাইল শুদ্ধা খুঁজে বের করে দেখতে পারছে, এটা জিহানের মা স্বীকার করতেছে। আর উনি এমন একটা অভিনয় করতেছে যে না কোনো প্রেমই ছিল না, অথচ আমি লাইক 200% শিওর একটা ভাষায় একটা মেয়ে প্রেম করলে টের পাবে না, অবশ্যই উনি টের পাইছে কোনো ছেলের সাথে কথা বলে, কিন্তু উনি এখন ওই ছেলের ফাঁসি দিতে হবে। কেন আপনার ফাঁসি দিতে হবে? যদি সেই ছেলে আপনার মেয়েকে খুন করে থাকে, ধর্ষণ করে হত্যা করে থাকে, তাইলে ঠিক আছে আপনি দাবি করেন। আপনি যখন ক্লিয়ারলি বুঝে গেলেন যে আপনার মেয়ের স্বেচ্ছায় সেখানে গেছে, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, তাহলে ড্রপ ইট, এই মিথ্যাচারটা ড্রপ করেন না, আপনি নেক্সটে চলে যান। এবার বোঝার চেষ্টা করি ধর্ষণ হয়েছে কি না, যে আমার মেয়ের সাথে প্রেম ছিল এটা পরিষ্কার, এটা প্রমাণিত, এটা নিয়ে আমি আর এখন মিথ্যাচার করে লাভ নাই, আমি প্রতিদিন আমি আমার নিজের ক্রেডিবিলিটি নষ্ট করতেছি। সো হ্যাঁ, প্রেম ছিল এটা এখন প্রমাণিত এস্টাবলিশড ফ্যাক্ট, এবং আমার মেয়ে সেখানে স্বেচ্ছায় গেছে, এইগুলো স্ক্রিনশট তাদের মেসেঞ্জার কনভারসেশনে সব কিছু থেকে আছে, এটা এস্টাবলিশ ফ্যাক্ট, এটা নিয়ে আর শয়তানি না করে নেক্সট থেকে শুরু করে আছে। আমার মেয়ে ওই বাসায় ঢোকার পর তারপর তার সাথে জোর করে
ডাক্তার যেটা বলছে ডাক্তারের রিপোর্টে ফরেন বডি কোনো কিছু একটা ইন্ট্রোডিউস করা হয়েছে, যেটাই ঢোকানো হয়েছে ডিল্ডো ফিল্ডো কিছু একটা পন্টন দেখে, হয়তোবা সেটা জোর করে করা হয়েছে না স্বেচ্ছা করা হয়েছে, তারপর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে, সেটা এখন আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি না। উনি এখনও শুরু করেছে, ওনার মেয়েকে অপহরণ করে চার পাঁচজন মিলে বাসায় ধরে নিয়ে গেছে, এগুলো সব কিছু ডিবাঙ্ক করা হয়ে গেছে, কেন আপনি এখন ওগুলো বলতেছেন? সো বেসিক্যালি যেটা বললাম, যেন উনি ডিলুশনাল নাকি উনি একদম পার মিথ্যাবাদী আমি বুঝতেছি না, উনি ফাঁসি দিতেই হবে, ওই ছেলে রেপ করলেও ফাঁসি দিতে হবে, না করলেও ফাঁসি দিতে হবে। ওই একজন আমার ফেসবুকে পোস্টে কমেন্ট করছে, রক্ত ঋণ, মেয়ের রক্ত বের হয়েছে, এটা রক্ত ঋণ হিসেবে বলি দিতে হবে, একটা ভোগ দেওয়া লাগবে, গরু ছাগল জবাই দেন, আগে কেন না যে দেবতাদেরকে ভোগ দেয়, শান্ত করার জন্য দেবতার ভোগে হইতেছে গরু ছাগল জবাই দেওয়া হইতো, এখন উনি ওনাকে শান্ত করার জন্য ওনার ভোগে হইতেছে এই ছেলেটা, আরও যে তিনটা আছে ওই তিনটারা তো ছেড়ে দিছে পুলিশ, ওই গুড়ারে শুদ্ধ এখন উনি ঢুকাইতেছে না, ওরা নাকি অপহরণ করছে, পুলিশ ছেড়ে দিছে তাদেরকে, যে তাদের লোকেশন টোকেশন ট্রেস করে তাদের ধারে কাছে ছিল, তারা হাসপাতালে আসছিল প্রিন্টের ফোন পেয়ে, না না ওরা আপনাকে অপহরণ করে নিয়ে রেপ করছে। সো এখন আন্টিকে শান্ত করার জন্য ভোগ দেওয়া লাগবে পোলামন চার পাঁচটারে, এবং এই যে মব, এই মপকেও শান্ত করতে হলে চার পাঁচটা যে আছে এই চার পাঁচটা সবগুলোরে ভোগে দেওয়া লাগবে, দরকার হলে আরও তিন চারটা অ্যাড করেন যত বেশি ফাঁসি দেওয়া যায়, কথা বলছেন নাই, ন্যায় বিচারটা এখানে ইস্যু না, এখানে ন্যায় বিচারটা কি মেয়েটা পাইলো না ছেলেটা পাইলো নাকি ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো সেগুলো ইস্যু না, ওই মেয়ের নারীবাদ দেখাইতে হবে, ওই মেয়ের পক্ষে হইতেছে যতগুলোরে ভোগে দেওয়া যাবে তত হইতেছে কাম বেশি কাম দেখানো হবে। সো আমি জানি না, আমি আন্টি উনি শোকাহত, উনি শোকার্ত ওনার মেয়ে হারে, উনি এটা নিয়ে ওনাকে নিয়ে বেশি কথা বলতে চাই না, কিন্তু কথা না বলে উপায় নাই, কারণ ওনাকে নিয়ে বেশি কথা না বললে উনি ভোগে দিবে চার পাঁচটা ছেলেকে বোঝা যাচ্ছে, এবং উনি একের পর এক মিথ্যা বলে যাচ্ছে, এবং ওনাকে ডিমাং করাটা সবার আগে জরুরি। আমি জানি না, ওনার হাজব্যান্ডও দেখলাম একই সুরে কথা বলতেছে, এরা কি মানে আউট ক্র্যাক নাকি আমি বুঝতেছি না ঘটনাটা। যাক, পুলিশ কর্মকর্তা বলছে যে উনি পুলিশ কর্মকর্তারা সব তথ্য প্রমাণ পাইছে, তাদের কাছে সব তথ্য প্রমাণ আছে, বেশি মিডিয়া আনতে যাচ্ছে না, আনলে যেটা ভয় আছে যে এই কুত্তার বাচ্চা যতগুলো আছে নারীবাদী ফারিবাদী এরা সবগুলো মিলে ফ্যাক্ট এবং এভিডেন্স বের করা বন্ধ করে দিবে, আটকে দিবে, এরা তো এভিডেন্স জানা, আমি তো এটা আগের পর্ব দেখেছি, দেখেন নাই যে ওই এনার মেয়ের আনুষ্কার বান্ধবীরা চায় হইতেছে বয়স নির্ধারণ করা হোক মেয়ের বেলায় কাগজপত্র দিয়ে, আর ছেলের বেলায় দাঁত দিয়ে, ছেলের বেলায় কাগজপত্র দিয়ে নির্ধারণ করা যাবে না, মেয়ের বেলায় দাঁত দিয়ে নির্ধারণ করা যাবে না, কেন কারণ তারা যেরকম গোলপেস তারা যেভাবে চায় এইভাবে সব কিছু হইতে হবে দুনিয়ার মধ্যে, বুঝলেন না, 17 বছর প্রতিষ্ঠা করতে হলে যেভাবে যেভাবে করলে 17 বছর প্রতিষ্ঠা করা যাবে সেটা করতে হবে, এবং ছেলের ক্ষেত্রে ওইগুলো করা যাবে না, আবার ছেলের ক্ষেত্রে যেভাবে করা হবে মেয়ের ক্ষেত্রে এভাবে করা যাবে না। সো দুনিয়াটা তাদের মতো হইতে হবে, যে এভিডেন্স আসতেছে কোনো এভিডেন্সের খাওয়া নেই, এভিডেন্স একদিকে এরা এদের মতো বলে যেতেছে আরেকদিকে, ডাক্তার তো আগেও দেখেছি বলছে, এখানেও বলবে যে কোনো একটা ফরেন বডি ইন্ট্রোডিউস করা হয়েছে, তারপর সেটা হচ্ছে কী জানি বলে সেটার কারণ হইতেছে হয়েছে রাপচার হয়েছে, তারপর সেখান থেকে ব্লিডিং হয়েছে, রাইট, এখানে একটা নারীবাদী মহিলা আসবে, উনি আইসে উনি ওনার মতো ওনার জগৎ, উনি ওনার ধান্দায় আছে, উনি ওনার মতো করে ডাক্তারি কথা বলছে, ডাক্তারি কথা বলার মানে আরে ভাই, ডাক্তার সে যা ফাইন্ডিং পাইছে সেটা সে উপস্থাপন করছে, ডাক্তার এখানে তোদের মতো শয়তানি করতে আসে নাই, এই নারীবাদী মহিলা ধর্ষণ প্রমাণ করতে হবে, সে ঠেলে চলে যেতেছে, হ্যাঁ তার মানে এটা ধর্ষণ করা হয়েছে, তার মানে পরে ডাক্তার বলে আস্তে আস্তে থামেন থামেন থামেন, আমি এটার মানে নেসেসারিলি এটা বলতেছি না যে সেখানে পেনিসের ইনভলভমেন্ট ছিল না, হয়তো পেনিসের ইনভলভমেন্ট ছিল, তবে সেটার পর একটা ফরেন বডি ইন্ট্রোডিউস করা হয়েছে সেটুকু আমরা প্রমাণ পাইছি, তার মানে ন্যাচারালি এটা মিন করে না যে তাকে শুধুমাত্র ফরেন বডি দিয়ে ইনজোর করা হয়েছে, হয়তো বা পেনিসেরও ইনভলভমেন্ট ছিল, হয়তো ফরেন বডিরও ছিল, মানে বেসিক্যালি আমি যেটা বুঝলাম ডাক্তার যেটা বুঝাইতে চাইতেছে যে হ্যাঁ পেনিসের ইনভলভমেন্ট থেকে থাকতে পারে, তার মানে বিশেষটা তাদের মধ্যে কনসেনচুয়াল সেক্স হয়েছে, সাথে কোনো একটা ইয়ে কী জানি ম্যাটেরিয়াল কিছু একটা ইউজ করছে, এইটার মানে এখান থেকে এই কনক্লুশনে পৌঁছানোর সুযোগ নেই, জোর করে তাকে রেপ করা হয়েছে, এত দৌড় দিয়ে না, এটা থেকে এটা মিন করা যায় না, এই টাইপের একটা অ্যাটিটিউড আর কি ডাক্তারটা বুঝলাম, কারণ ওই নারীবাদী মহিলা এটা থেকে এস্টাবলিশ করে ফেলছে, তার মানে এটা রেপ, পরে ডাক্তার বললেন না আস্তে 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 তার মানে এটা রেপ প্রমাণিত হয় না, ওকে, এই হিসেবে এক ঘটনা আছে, এটা দেখেন তারপর আর একটা পয়েন্ট টাচ করবো এখান থেকে। আমি একটু বলি, আসলে ফরেন বডি বলতে আমি ফরেন বডি বুঝাই নাই, ফরেন বডি ইন্ট্রোডিউস করা হয়েছে এমন হইতে পারে, আমরা এটা কনফার্ম করার জন্য আমরা তার ওইখান থেকে আমরা আলামত সংগ্রহ করেছি এবং এটা আমরা ডিএনএ প্রোফাইলিং এর জন্য পাঠাইছি, সেখানে যদি পাওয়া যায় তাহলে ওইটা কনফার্ম হয়ে গেল যে সে বাংলাদেশের আইনে কিন্তু যেমন বিদেশে ধর্ষণের সংজ্ঞার মধ্যে কিন্তু আছে জোরপূর্বক অন্য কোনো বস্তু ঢুকাইলো সেটা ধর্ষণ, আর বাংলাদেশে ধর্ষণের সংজ্ঞা হইতেছে কোনো পুরুষ জোরপূর্বক যৌনাঙ্গ করলে ধর্ষণ, কোনো সাবস্টেন্স ঢুকাইলে এগুলো ধর্ষণের সংজ্ঞায় নাই, তো উনি এখন এই ধর্ষণের সংজ্ঞা চেঞ্জ করে ফেলবে। তা ফরেন বডিও যদি হয়ে থাকে তার রক্তপাত হয়েছে কোথা থেকে কিভাবে কেমন ভাবে কার দ্বারা কোথায় প্লেস সমস্ত কিছু বিবেচনা করেই প্রমাণিত হয় যে তাকে রেপ করেছে, রেপটা যে তার বডিতে তার বডিটা যেতে হবে নাকি তার ফরেন বডিটা যেতে হবে
সেটা ব্যাখ্যাটা হয়তো পরবর্তীতে আদালত সেটা সেভাবে নেবেন বলে আমি মনে করছি। ধর্ষণের সংজ্ঞা চেঞ্জ করে এখন ওনার পক্ষে যেমন আসলে হয় সব। আচ্ছা ঠিক আছে, মানলাম আপনি ধর্ষণের বাংলাদেশের আইন হইতেছে, ধর্ষণের সংজ্ঞা এটা লজিক্যাল না এবং র্যাশনাল, আপনি চেঞ্জ করবেন। কিন্তু বাংলাদেশের আইনে কিন্তু একটা ছেলে মেয়ে, একটা মেয়ে, একটা ছেলে এবং একটা মেয়ে যদি সম্মতির ভিত্তিতে যৌন সম্পর্কে লিপ্ত হয়, তারপর ছেলেটার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা যায়, মেয়েটার বিরুদ্ধে আনা যায় না। এবং আপনি কখনোই কোনো মেয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনতে পারবেন না, বাংলাদেশের আইন সেটা অ্যালাউই করে না। সো সেই আইন নিয়ে তো আপনার তার মানে তখন কিন্তু আমি আমি অনেক দেখছি এরকম যে একটা ছেলে মেয়ে সম্মতির ভিত্তিতে সম্পর্ক করছে, ব্রেকআপ হয়ে গেছে, এখন মেয়ে ধর্ষণের অভিযোগ আনতেছে, তখন এরকম আলাপ পড়ছে, তো মেয়ে ধর্ষণের অভিযোগ আনলে ছেলে আনতে পারবে না কেন, দুইজন তো একসাথেই করছে, তাহলে মেয়ে কেন ধর্ষণ বলতেছে, ছেলে ধর্ষণ বলুক। তখন আবার এরাই নারীবাদীরা তখন নিয়ে আসে না বাংলাদেশের আপনি ধর্ষণের সংজ্ঞা, আপনারা আমি প্রিটি শিওর আপনার ফেসবুকে এগুলো দেখছেন, তখন বাংলাদেশের আইনে ধর্ষণের সংজ্ঞা কাকে বলে, এগুলো শেয়ার দিয়ে সয় লাভ যে না বাংলাদেশের আইন অনুযায়ী শুধু ছেলেই ধর্ষক হতে পারবে, মেয়ে ধর্ষক হতে পারবে না। এবং বাংলাদেশের আইন অনুযায়ী মেয়ে যদি দাবি করে যে আমাকে প্রলোভন দেখায় নিয়ে গেছে, তাও এটা ধর্ষণ। মানে ধর্ষণ কি জিনিস, সব এরা স্ক্রু আপ করে ফেলতে রাজি আছে বাংলাদেশের আইনের রেফারেন্স দিয়ে। তো এখন আপনি বাংলাদেশ আইনের রেফারেন্স অনুযায়ী তো তাহলে অন্য সাবস্টেন্স দিয়ে ধর্ষণ করা যায় না। এখন আবার আপনি বলতেছেন কেন যে না তাহলে অন্য সাবস্টেন্স দিয়ে হলো, নিশ্চয়ই আদালত এটা বিবেচনা করবেন, এটাও সারা পৃথিবীতে এইভাবে চলে, এগুলো বলবে আমি দেখাই নাই, বেশি লম্বা হয়ে যায় দেখে, সারা পৃথিবীতে এইভাবে করে এটাই ধর্ষণের সংজ্ঞা হওয়া উচিত, এটা হওয়া উচিত, এটা তো বাংলাদেশে এরকম বাংলাদেশ তো এভাবে চলে না। এবং বাংলাদেশে তো একটা ছেলেকে ধর্ষণ মেয়ে অভিযোগ তুললেই ফাঁসায় দেয়, একটা কনসেনচুয়াল সেক্সের ক্ষেত্রে ধর্ষণ বলে ফাঁসায়, তখন যদি প্রতিবাদ করে মানুষজন বা আমরা কথা বলি, তখন তারপর আপনারা বলেন যে না বাংলাদেশের আইন অনুযায়ী এটাই ধর্ষণের সংজ্ঞা, ঠিকই আছে, একটা ছেলেরা ফাঁসানো যাবে সবসময়, একটা মেয়ের ব্যাপারে কখনই এই অভিযোগ আনা যাবে না। সো বুঝছেন না তাদের দুনিয়াটা হয়েছে এরকম, ফ্যাক্টের খাওয়া নাই, ডেফিনেশনে এক একবার এক এক রকম। ধর্ষণের সংজ্ঞা বাংলাদেশের আইনে একটা ছেলেকে ফাঁসানোর বেলা স্ট্রিক্টলি মানতে হবে, আর আবার এখন একটা ছেলেকে ফাঁসানোর বেলা এখন আবার মানা যাবে না, এখন আবার ধর্ষণের সংজ্ঞা চেঞ্জ করে একটা সাবস্টেন্স ঢুকালে সেটাও ধর্ষণ, বাংলাদেশের আইন এটাকে ধর্ষণ বলে না, কিসের আইন এটা এখন আমরা আমাদেরকে কনসিডার করতে হবে। সো ছেলেকে ফাঁসানোর বেলাও ধর্ষণের আইন চেঞ্জ করতে হবে, ছেলেকে ধর্ষক বানাইতে হলে ধর্ষণের আইন চেঞ্জ করতে হবে, মানে আবার মেয়েকে বাঁচানোর জন্য হলো ধর্ষণের আইন চেঞ্জ করে ফেলতে হবে, আবার ছেলেকে বাঁচানোর বেলা তখন ধর্ষণের আইন চেঞ্জ করা যাবে না, তখন বাংলাদেশের ধর্ষণের যে আইন সেটা স্ট্রিক্টলি অ্যাপ্লাই করতে হবে। ওই যে ফ্যাক্ট তথ্য প্রমাণ পুলিশ যা পাইতেছে, কোনো কিছুর খাওয়া নাই, অনুপম দেভার শিষ্য বের হয়ে এসে বলতেছে যে গ্রুপ স্টাডির নাম করে জোর করে নিয়ে ধর্ষণ করছে, এখানে প্রেমের সম্পর্ক আছে, যারা বলতেছে এরা হইতেছে ভিকটিম ব্লেমিং করতেছে, এরা কাল এগুলো ওরা বাড়াইতেছে, কোথায় ফ্যাক্ট, কোথায় প্রমাণ, কি পুলিশ ভয় আর তথ্য প্রমাণ সামনে আনতে চাচ্ছে না। সাংবাদিকরা জিজ্ঞেস করে যার কী কী পাইলেন, বলে জানা থাক এখন আর বেশি ডিসক্লোজ করতে চাই না, করলে যা খুঁজে বের করতেছে এগুলো বের করা বন্ধ করে দিবে, এই চলতেছে আর কি। মব জাস্টিস বোঝেন না, এটা বলে মব জাস্টিস। এবং মিডিয়ার মিডিয়া এখন পর্যন্ত ধর্ষণ 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 হত্যা 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 লিখে যেতেছে, যেখানে এভিডেন্স চলে আসছে, এখন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাওয়া উচিত ছিল না, এভিডেন্স চলে আসার পর এখন কিন্তু 90% শুরুর দিকে ছিল 90% ধর্ষণ মনে হয়েছে, হত্যা মনে হয়েছে, 10% অন্য কোনো পসিবিলিটি থাকতে পারে, এখন 90% হয়ে গেছে, এটা একটা কনসেনচুয়াল সেক্স এবং অ্যাক্সিডেন্ট, এন্ড 10% চান্স এটা হইতেছে জোর জবরদস্তির কোনো ব্যাপার ইনভলভ ছিল, এবং এটা হত্যা, মার্ডার, ইন্টেনশন, মার্ডারের ডেফিনেশনে কিন্তু ইন্টেনশন হিউজ থিং, আপনার যদি ইন্টেন্ট না করেন আপনি কাউকে হত্যা করেন, সেটা মার্ডার না, সেটা কিলিং না, সেটা অ্যাক্সিডেন্টাল ডেথ। সো এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যেখানে ইন্টেনশন ছিল না অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে, এখন পর্যন্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তেমনটাই মনে হচ্ছে। তারা এখন পর্যন্ত ধর্ষণ হত্যা মিডিয়া প্রত্যেকটা রিপোর্টে শুরুতে শেষে লিখতেছে কেন, কাটতির জন্য পাবলিক এগুলো দেখলে ক্লিক করবে, শেয়ার করবে, বুঝলেন না, কারণ আপনি ধর্ষণ হত্যা না লিখলে তো শেয়ার করবেন, আমি শেয়ার আমার লেখাগুলো একটু শেয়ার হচ্ছে ফেসবুকে, আমার ভিডিও কটা মানুষ শেয়ার করে, কেউ শেয়ার করে না, কারণ শেয়ার করার সাহস নাই, আর এই যে এগুলো সব শেয়ার হইতেছে। সো মিডিয়া কাটতি বাড়ানোর জন্য যা করা দরকার করতেছে কুত্তার শুরগুলা, ধর্ষণ হত্যা এখন পর্যন্ত লিখে যাচ্ছে অনুপম দেভার শিষ্য, এখন আইসা সব অস্বীকার করে তথ্য প্রমাণ, সে তার মতন মানে শোনে না, দে আর নট লিসেনিং, তারা কান ডিসাইডেড যে কান বন্ধ রাখা, খালি আমরা আমাদের মতো ঠেলতে থাকবো, আমাদের মতো দুনিয়ার মধ্যে কোনো বিচার আসার নাই, এরা যা বলবো ওটাই বিচার। যে দেখেন এরা ধর্ষণের সঙ্গে একবার চেঞ্জ করে বয়স নির্ধারণ করার ক্ষেত্রে কাগজপত্র মেয়ের বেলায় পাসপোর্ট এবং ডকুমেন্টস ইউজ করা যাবে, ছেলের বেলায় যাবে না, কারণ ছেলের পাসপোর্টসের ডকুমেন্টস এবং কাগজপত্র এগুলোতে বয়স চেঞ্জ করা যায়, তো কাগজপত্রে বয়স চেঞ্জ করা গেলে তো সবার জন্য এটা সত্য না, এটা শুধু ছেলের বেলায় ইউজ করা যাবে না, মেয়ের বেলায় কাগজপত্র ইউজ করতে হবে, কত পর্বে দেখেছি রাইট। ধর্ষণের সংজ্ঞা ছেলের বেলায় না স্ট্রিক্টলি অ্যাপ্লাই করতে হবে, বাংলাদেশের যে ধর্ষণের সংজ্ঞা আছে তাহলে ছেলেকে ফাঁসানো যাবে, মেয়েকে ফাঁসানো যাবে না, মেয়েকে বাঁচানো যাবে। আর এখন এখন ধর্ষণের সংজ্ঞা না এখন চেঞ্জ করে ফেলতে হবে, এখন হচ্ছে ফরেন বডি ঢুকাইলো, যেহেতু বাংলাদেশের ধর্ষণের সংজ্ঞার মধ্যে সেটা পড়ে না, এখন ধর্ষণের সংজ্ঞা চেঞ্জ করে ফেলতে হবে। ডাক্তার বলতেছে যে এটার মানে নেসারেলি ধর্ষণ কিন্তু মিন করে না, বেডির একদম রায় দিয়ে দিচ্ছে না এটাই ধর্ষণ হয়ে গেছে একেবারে শেষ। পুলিশ এভিডেন্স দিয়ে বলতেছে না আমরা ধর্ষণের কোনো তথ্য প্রমাণ এখন পর্যন্ত পাচ্ছি না, ধর্ষণ হত্যা না, এরা ধর্ষণ হত্যা ধর্ষণ হত্যাই। সো এই মবের জগতে আপনি কী বলবেন, এরা লাফাইতেছে লাফ করে, সমস্যা ছিল না, এটা তো কোনো সমস্যা ছিল না, সমস্যা হচ্ছে এটার ভিত্তিতে রায় আসবে আদালত থেকে, ওই যে পুলিশ বললো না ভয় এসে বন্ধ করে দিচ্ছে ইনভেস্টিগেশন করা বা অ্যাটলিস্ট ডিসক্লোজ করা কী কী পাচ্ছে, কারণ বন্ধ করে দেওয়া হবে। ওই যে ইয়ে দেখাইছিলাম না, ওই যেটা বললাম যে আবার হত্যাকাণ্ডে আইনজীবী বলতো সেগুলো যেন মিডিয়া না আসে, আসলে বন্ধ করে দেওয়া হবে ফাইন্ডিং বা বিচার প্রক্রিয়া।
সো এই দেশে ওই যে আবার বলতে হয় যে মা কালী আছে না, মা কালীর ভোগ দেয় না, মা কালীকে শান্ত করার জন্য ভোগ দেওয়া হয়, গরু ছাগল জবাই দেওয়া হয়, এই দেশে হয়েছে ওই সিস্টেম আর কি। মা কালীর ভোগে এটা হইতে পারে এই দেশের সেই নারীবাদী ওক প্রজন্ম এই অসভ্যগুলা, অথবা এখন দেখতেছি এই মেয়ের মা যা শুরু করছে, মেয়ে মারা গেছে শোকার্তেও হয়েছে, একদিন দুদিন পাগলামি ছাগলামি কথাবার্তা বলছে, মেনে নিছে, উনি তো এখন সবাইকে ঢুকিয়ে দিতেছে ওইটা, এখন অপহরণ মানে অপহরণের নাম গন্ধ কোথাও নাই, অপহরণ ওয়ার্ডটা পিকচারে নাই, উনি এখন অপহরণ ওয়ার্ড করতে গিয়ে নিয়ে আসছে, এরা তিন চার সবগুলোকে ফাঁসাবে, তিন চারজন মিলে নাকি অপহরণ করে ওনার মেয়েকে নিয়ে যাওয়া হয়েছে, ওনার প্রেমের সম্পর্ক ছিল এগুলো সব মিথ্যা বানোয়াট, হাজার হাজার প্রেমের ওনাদের মেসেঞ্জার চেট সব মিথ্যা, সব বানোয়াট, ছেলে মেয়ে চুমা চুমি ছবি পর্যন্ত আছে অনলাইনে, সব মিথ্যা বানোয়াট, মেয়ের ফ্রেন্ডরা বলতেছে যে হ্যাঁ আমি জানি যে তাদের প্রেমের সম্পর্ক, সব মিথ্যা বানোয়াট, পুলিশ পাইছে দুই মাসের কনভারসেশনের ফুল ভয়েস কল, কলের রেকর্ড পাইছে, সব মিথ্যা বানোয়াট। সো এখন সব কিছু সত্য হবে কখন, যখন সবগুলারে ধরে সমানে ফাঁসি দেওয়া হবে, তথ্য প্রমাণের কোনো সময় আছে, এখন হইতেছে শান্ত করতে হবে, মপকে শান্ত করতে হবে, এবং যেহেতু মেয়ের মা শোকার্ত, মেয়ের মাকে শান্ত করতে হবে, সেটার জন্য যদি অপরাধ না করেও চার পাঁচটা ছেলেকে ফাঁসি দেওয়া হয়, সমস্যা কী?